কার্বন চক্রের ধাপসমূহ। পরিবেশ থেকে কার্বনের অপসারণ। সবুজ উদ্ভিদ যখন সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তখন বাতাসে উপস্থিত কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করে নেয়। পরে ওই গ্লুকোজ থেকে অন্যান্য জটিল জৈব যৌগ তৈরি হয়। জৈব যৌগ সংশ্লেষণকে বলা হয় জৈব সংশ্লেষণ বা বায়োসিনথেসিস। আর বাতাসের কার্বন ডাইঅক্সাইডের যৌগে আবদ্ধ হয়ে কোষের নানা যৌগে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলা হয় কার্বন আত্মীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। সামুদ্রিক প্রাণী যেমন শামুক, ঝিনুক এবং শাকজাতীয় প্রাণীরা জলে দ্রবীভূত CO2কে শোষণ করে ক্যালসিয়াম কার্বনেট রূপে তাদের বহিঃকঙ্কালকে নির্মাণ করে। ধাতব কার্বনেট হিসেবে বিভিন্ন খনিজের মধ্যে যেমন ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট ইত্যাদি গঠন করে। চুনাপাথরের গুহায় স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের প্রচুর উদাহরণ আমরা দেখে থাকি। বৃষ্টির সময় বৃষ্টির জলে উপস্থিত বাতাসে উপস্থিত যে কার্বন ডাইঅক্সাইড, তা বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড রূপে ঝরে পড়ে। আবার কার্বন ডাইঅক্সাইডের সমুদ্রের জলে ক্যালসিয়াম আয়ন থাকলে সেই আয়নের উপস্থিতিতে ক্যালসিয়াম কার্বনেট গঠন করে, যা পরে অধিক্ষিপ্ত হয়। এখন পরিবেশে কার্বনের সংযোজন। জীবের শ্বসন এবং খাদ্যের জারণে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে যায়। মৃত জীবদেহ থেকে ব্যাকটেরিয়া ও ছত্রাকের মাধ্যমে জৈব বস্তুর পচন এবং অন্যান্য নানা পরিবর্তন ঘটে, তার ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড তা কিন্তু বাতাসেই মেশে। পৃথিবীর বিস্তৃত জলাভূমি, ধানক্ষেত, বনভূমির যে মিথেন উৎপাদনকারী ব্যাকটেরিয়া, তারা নানান উদ্ভিজ্জ পদার্থের বিয়োজনে মিথেন তৈরি করে বাতাসে ছেড়ে দেয়। গবাদি পশুদের পাকস্থলীতে এবং উইপোকাদের অন্ত্রেও কিছু জীবাণু মিথেন তৈরি করে, যা বাতাসে মেশে। তার জন্য মিথেন গ্রিনহাউস গ্যাসের একটা অন্যতম গ্রিনহাউস গ্যাস। মানুষের প্রয়োজনে যে জ্বালানি দহন হয়, মানুষ যখন কলকারখানায় সিমেন্ট তৈরি করে, এছাড়াও প্রাকৃতিক ঘটনা, দাবানো, লগ্নোৎপাত ইত্যাদি নানা কারণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে বাতাসে মেশে, তখন কিছু কার্বন মনোক্সাইডও বাতাসে মেশে। সমুদ্রে শোষিত কার্বন ডাইঅক্সাইড যেসব অ্যালগিরা শোষণ করে, পরিবেশের উষ্ণতা বৃদ্ধির ফলে সেই অ্যালগিদের কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ক্ষমতা কমে যাওয়ার ফলেও কিন্তু পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যেতে পারে। সামুদ্রিক প্রাণীর খোলক যদি দহন করা হয়, তাহলেও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে পরিবেশে মেশে।